আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে। সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, রাতের বেলায় রায়গঞ্জ শহরে আচমকাই ধোঁয়া। সোমবার রাতে শহরের এ প্রান্ত থেকে উপ্রান্ত প্রচুর ধোঁয়া লক্ষ্য করা যায়, যার জেরে কিছুটা ভয় পেয়ে যান শহরবাসী। ধোঁয়ার সাথে গন্ধ থাকায় শ্বাস নিতেও কষ্ট হয় কারোর কারোর। কিসের ধোঁয়া এটি, দেখুন প্রতিবেদনে। অসুবিধা, আমি থেকে ইনস্টিটিউট থেকে কিছুক্ষণ ছিলাম, তখন আমার বন্ধু বান্ধব অনেকে বলছিল একটু অস্বস্তি হচ্ছে, আবার না কারো কেউ কেউ বলছে একটু শ্বাসকষ্ট হচ্ছে। আমরা তো একটু ভয় পাচ্ছিলাম, ব্যাপারটা আদৌ কি ব্যাপার না ব্যাপার, এরকম রায়গঞ্জে আমি কোনোদিন সম্মুখীন হয়নি যে এরকম ধোঁয়া হচ্ছে। আমাদের নজরদারি আছে, তা সত্ত্বেও এটা অনেক সময় অসতর্কতার জন্যে যারা ওখানে পুরোতে যায় তারা বিড়ি সিগারেট ফেলে দিতে পারে। হ্যাঁ, এই ধরনের অসতর্কতা থেকেই এই জিনিসগুলো হয়, আগুনটা লেগে যায়। রাতের শহরে আচমকায় ধোঁয়া, ধোঁয়ায় ডুবে যায় শহর রায়গঞ্জ। খবরটা শুনে কিছুটা অবাক হচ্ছে নিশ্চয়ই। সোমবার রাতে রায়গঞ্জ শহরের অধিকাংশ মানুষও হতবাক হয়ে যান, কিসের ধোঁয়া? প্রথমে কুয়াশা মনে হলেও ক্ষণিকের মধ্যেই ভুল ভেঙে যায়, কুয়াশা নয় একেবারেই ধোঁয়া, তাও আবার গন্ধযুক্ত। অনেকেই ভয়ে আঁতকে ওঠে, কি জানি কোনো অলৌকিক কাণ্ড নাকি। এদিক ওদিক ছুটতে থাকেন অনেকেই, ধোঁয়ার উৎস খুঁজে বের করার চেষ্টা করেন সকলেই। কিছুক্ষণ পরে দমকলের ঘণ্টা শুনে সকলেই বুঝতে পারেন আগুন লেগেছে, কিন্তু কোথায় লাগলো এমন আগুন যার ফলে গোটা শহরে ধোঁয়া? পরে জানা যায় আগুন লেগেছে রায়গঞ্জ শহরের বন্দর শ্মশান সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে। সেখানে বর্জ্য পদার্থের মধ্যে হঠাৎই আগুন লাগে, ফলে সরগোল ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। অমিতাভ নামের এক ব্যক্তি জানিয়েছেন, রাতে ইনস্টিটিউটে বসেছিলেন তিনি, হঠাৎ দেখতে পান ধোঁয়া। শোনা যায় বাসস্ট্যান্ড কিংবা ঘড়ি মোড়ের দিকে অনেক বেশি ছিল ধোঁয়ার পরিমাণ। অনেকের গন্ধযুক্ত এই ধোঁয়ায় শরীর খারাপ লাগে, অস্বস্তিও হয়, শ্বাস নিতে সমস্যা হয় অনেকেরই। পরে জানা যায় ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছে। রায়গঞ্জ শহরে আগে এমন ধোঁয়ার কাণ্ড দেখেনি কেউই। এটা আমিও দেখছিলাম, আমি সন্ধ্যাবেলায় যখন দোকানে আসি তার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি গোটা রায়গঞ্জে কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। এবং তারপর আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয়, ওরা বললো নাকি বাসস্ট্যান্ডের দিকে আরো বেশি এবং ঘড়ি মোড়ের দিকে আরো বেশি দেখা যাচ্ছে না। তো আমরা পরে জানতে পারলাম এই গার্বেজ শ্মশান, এখন যে গার্বেজ আছে সেখানে নাকি নিজের থেকে আগুন ধরে যায় গ্যাসে, ওই গ্যাসে গার্বেজ ফেলতে ফেলতে সেই ধোঁয়া নাকি গোটা রায়গঞ্জে ছড়িয়ে গেছে, আদৌ জানি না এটা সত্যি কিনা। অসুবিধা, আমি থেকে ইনস্টিটিউট থেকে কিছুক্ষণ ছিলাম, তখন আমার বন্ধু বান্ধব অনেকে বলছিল একটু অস্বস্তি হচ্ছে, আবার না কারো কেউ কেউ বলছে একটু শ্বাসকষ্ট হচ্ছে। আমরা তো একটু ভয় পাচ্ছিলাম, ব্যাপারটা আদৌ কি ব্যাপার না ব্যাপার, এরকম কোনোদিন সম্মুখীন হয়েছে এরকম রায়গঞ্জে আমি কোনোদিন সম্মুখীন হয়নি যে এরকম ধোঁয়া হচ্ছে, একটু অস্বস্তি ফিল হচ্ছে। রাহুল রায় নামের আরেক শহরবাসীও প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, খুব ধোঁয়া সাথে গন্ধ, এতেই আতঙ্ক ছড়ায়, পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে ওঠে। প্রথমে ভেবেছিলেন কুয়াশা, পরে ভুল ভেঙে যায়, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। প্রথমত আমিও ভেবেছিলাম যে এটা একটা কুয়াশা সংক্রান্ত ব্যাপার, কিন্তু এর স্মেলটা যেটা আছে মানে একটা গন্ধের ব্যাপার আছে, গন্ধটা ঠিক কুয়াশার মতো না। তো আমি রায়গঞ্জের নানান দিক পরিক্রমা যখন করেছি তখন তাতে যা বোঝা যাচ্ছে যে এটা কুয়াশার না, কিন্তু কোথা থেকে এই মানে কুয়াটা আসতে কিছু বোঝা যাচ্ছে না, কিছু বিষয়ে বুঝতে পারছি না, মানে স্মেলটা যখনই আসছে একটু নাকের মধ্যে মানে একটু মানে মানে ভালো ফিল হচ্ছে না, না এর আগে কখনো দেখা যায়নি। তবে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, গোটা শহরে নয়, রায়গঞ্জের দক্ষিণ অংশে ধোঁয়া দেখা যায়। ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগে গিয়েছিল অসতর্কতার কারণে, পরে দমকল ও জেসিবি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এক্ষেত্রে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন পৌর প্রশাসক। না, শহর জুড়ে নয়, পার্টলি শহরের দক্ষিণ দিকের একাংশে এটা ধোঁয়া দেখা গেছে এবং ধোঁয়ার সাথে একটু গন্ধও ছিল। তো এটা আমরা যখন
আমাদের নজরে আসে, তৎক্ষণাৎ আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিই, ফায়ার ব্রিগেড থেকে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করে এবং আমার রায়গঞ্জ পৌরসভার জেসিপি দিয়ে সেখানে আগুনকে আরো ওঠানোর চেষ্টা করা হয়, যাতে পরবর্তীতে আবার আগুন লেগে না যায়, সেজন্য পুরোটাই জল দিয়ে নেভানোর ব্যবস্থা হয়েছে। রাত্রি 10:30-11:00 মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এটা অসতর্কতার জন্য আমাদের বন্দর শ্মশান ডাম্পিং গ্রাউন্ডে আমাদের নজরদারি আছে, তা সত্ত্বেও এটা অনেক সময় অসতর্কতার জন্য যারা ওখানে কুরুত টুরুতে যায় তারা বিড়ি সিগারেট ফেলে দিতে পারে, এই ধরনের অসতর্কতার থেকেই এই জিনিসগুলো হয়, আগুনটা লেগে যায়। আয়োজন করা হয় যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় কুচিকাঁচারা। এবারে এই অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। মোট 80টি মডেল তৈরি করেছে পড়ুয়ারা। নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত 102 জন পড়ুয়া এতে অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন অধ্যক্ষ রাকেশ বোস রায়, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী সহ অন্যান্যরা। আমাদের আজকে এবছর দ্বিতীয়বার আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন হচ্ছে এবং আমরা আপনারা হয়তো লক্ষ্যই করেছেন এবছরে আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা যেহেতু CBSE হয়েছি আমরা সায়েন্স এবং ম্যাথের উপর বেশি গুরুত্ব আরোপ করেছি এবং তার সাথে সাথে সমাজের যেসব জিনিস সব থেকে বেশি লাগে যেরকম রোড অ্যান্ড সেফটি সেই জিনিসগুলোর উপর বেশি আলোকপাত করেছি এবং প্রত্যেকটা জিনিসই হচ্ছে পাঠ্যপুস্তকের অন্তর্গত এবং সেখান থেকেই বাচ্চারা লার্নিং বাই ডুইং কীভাবে করতে হয় বা কীভাবে প্রজেকশন হয় সেটাই আজকে আমরা এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরেছি। এবং আমাদের আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেখানে নার্সারি টু ক্লাস 7 অবধি সমস্ত বাচ্চারাই তার মধ্যে পার্টিসিপেশন করেছে এবং আমার পিছনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন এবছর আমাদের প্রথম দেওয়াল পত্রিকা দ্য ব্লুমিং বার্ডস এটা প্রকাশিত হয়েছে। টোটাল আমাদের এখানে মডেল আছে 80টা, এর মধ্যে 102 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। যেহেতু এরা এসব মনোবল বাড়ানোর থেকেও বড় কথা হচ্ছে তারা হাতে নিজের হাতে করে সেই জিনিসটা শিখতে পারছে এবং তার ফলে তাদের উৎসাহটা এবং উদ্দীপনাটাও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টার প্রতি। এটা বাচ্চাদের পক্ষে খুবই উপযোগী। দীর্ঘ প্রচেষ্টার পর সবেমাত্র CBSE-র অনুমোদন পেয়েছে 10ম শ্রেণী পর্যন্ত। এখন এটি CBSE নিউ দিল্লির অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুল এবং চেষ্টা চালানো হচ্ছে যেহেতু ভারত সেবাশ্রম সংঘ একটি ফিলান্থ্রপিক অর্গানাইজেশন, তারা প্রফিটের বিষয়টাকে লেস ইম্পর্টেন্স দিয়ে যাতে করে সমস্ত স্তর থেকে ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকারা ইংরেজি মাধ্যমে পড়ানোর সুযোগ নিতে পারেন সেই উদ্দেশ্যে তারা স্কুলটি তৈরি করেছেন। এবং আমার কথা যদি বলেন, যেহেতু আমি অবসরপ্রাপ্ত মানুষ এবং স্বামীজি বা সেবাশ্রম সংঘের বা অন্যান্য শুভানুদ্দায়ীরা তাদের অনুরোধ ক্রমে অন্তত আমার অবসর সময়ের যতটুকু আমার পক্ষে সহায়তা দেওয়া সম্ভব সেই ভাবনার নিরিখে যাতে সমস্ত মানুষের সাধ্যের মধ্যে একটি স্কুল তার পরিষেবা দিতে পারে আমার সীমিত জ্ঞান আমার সীমিত অভিজ্ঞতা দিয়ে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করছি এই মাত্র। আমার আন্তরিক বিশ্বাস যে এই স্কুলের ছাত্রছাত্রীদের যতটুকু আমি বাইরের থেকে দেখার অবকাশ পাই তাতে করে তারা অন্তত এথিক্যাল যে ভ্যালুস এই মোরাল ভ্যালুস যেটা আজকের দিনে হারিয়ে যাচ্ছে সেই বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে তাদেরকে যথাযথভাবে আমাদের টিচিং নন টিচিং যারা আছেন তারা পরিচর্যা দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা দেখেছেন যে এখানে কোনো মানে বাজ বিচার না করে একেবারে নার্সারি স্তর থেকে আরম্ভ করে সিনিয়ররা পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে চেষ্টা করা হয়েছে এক্সিবিশনের সঙ্গে যুক্ত করা যাতে করে তাদের ধারণা হয় যে ছোটো বটে তবু তোমার জগতে আমাদেরও স্থান আছে। মূলত এই ভাবনাটাকে সামনে রেখেই এই বছরই প্রথম বিদ্যালয়ের দেয়াল পত্রিকাও তৈরি করা হয়েছে, সেই দেয়াল পত্রিকাও আপনারা দেখেছেন বাচ্চারা বাচ্চাদের মতন করে তৈরি করেছে। আমি যেটা চাইবো যে এই প্রতিষ্ঠান এখানের অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সর্বোপরি ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের সাহচর্য নিয়ে সমস্ত দিক থেকে একটি অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তার নিজের ভূমিকা তৈরি করুক।
বুধবার সরস্বতী পুজো, যাকে ঘিরে চারিদিকে সাজো সাজো রব। জমে উঠেছে সরস্বতী পুজোর বাজার, একই ছবি রায়গঞ্জেও। যদিও বাজারে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় কিছুটা হলেও হতাশা ক্রেতাদের গলায়। ফের উৎসবে মেতেছে গোটা বাংলা। সরস্বতী পুজো ঘিরে চারিদিকে সাজো সাজো রব। একদিকে কুমোরটুলি থেকে প্রতিমা পাড়ি দিচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে, অপরদিকে জমে উঠেছে পুজোর বাজার, একই ছবি রায়গঞ্জেও। গৃহস্থ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বাড়োয়ারি মণ্ডপ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই বুধবার বাগদেবীর আরাধনায় প্রতি হবেন সকলেই। তাই বাজারগুলিতে যেন তিল ধারণের জায়গা নেই। রায়গঞ্জের মোহনবাটি বাজারে ভিড় অনেকটাই বেশি। পলাশ ফুল থেকে গাঁদা, ফলমূল প্রতিমায় ছেয়েছে গোটা বাজার। যদিও বাজারে এসে জিনিসপত্রের অগ্নিমূল্যের জেরে কুপোকাত ক্রেতারা অনেকেই হতাশ হয়ে পড়েন। ক্রেতাদের দাবি, গতবারের তুলনায় এবারে প্রতিটি জিনিসের দাম বেশি। পার্থশীল নামের এক ক্রেতা জানিয়েছেন, তিনি প্রতিমা কিনতে এসেছিলেন, প্রতিমার দাম এবছরে কিছুটা বেশি। গতবার 60-70 টাকায় ছাঁচের প্রতিমা ক্রয় করেছিলেন, এবছরে তা 150-170 টাকায় বিক্রি হচ্ছে। বড় প্রতিমার দাম আরও বেশি। ফলমূলের বাজারও চড়া, ফলে মাথায় হাত পড়েছে। তবুও বিদ্যার দেবী বলে কথা, তাই নম নম হলেও পুজো তো করতেই হবে। আমি প্রতিমা কিনতে এসেছি, কালকে সরস্বতী পুজো, বাজারের অবস্থা খুব মূল্য বৃদ্ধিতে পাওয়াতে আমাদের অবস্থা খুবই হয়ে গেছে। এগুলো তো ছিল আগে 60-70-80 পুজোর 100, এটা এখন 150-200 টাকার মতো দাম পড়তেছে। ফলমূল প্রচুর চড়া দাম। যাই হোক, সব সরস্বতী পূজা একটা করতে হবে, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য অল্প হলে নম নম করে হলেও করতে হবে। শঙ্করদেব নামের অপর এক ক্রেতা জানিয়েছেন, বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি, 150-এর নিচে প্রতিমা নেই, সব জিনিসের দামই বেড়েছে। বাজার করতে গিয়ে পকেট ফাঁকা, তাই অল্পের ওপর দিয়ে হচ্ছে বাজার। আমি আসছি যে প্রতিমা নিতে, কালকে পুজো, তাই নিতে আসছি। কিরকম বাজারের অবস্থা কেমন দেখছেন? বাজারের অবস্থা আগের তুলনায় অনেকটাই বেশি, মোটামুটি ভালোই আর কি। মানে আগের তুলনায় যে রেটে নিতাম ওর থেকে একটু বেশি আছে। এখন চাচ্ছে আপনার 250 এই ছাঁচের প্রতিমা, যে ছোটোর মধ্যে নিতে গেলে 150। ফল ফলের বাজারও আগের তুলনায় অনেকই বেশি। আপেলের দাম এখন আগে ছিল 120-130, এখন 180, কোথাও 150। এইভাবে এখন করতে হবে একটু একটু করে, যেহেতু একটা মানে সরস্বতী পুজোর ব্যাপারে একটা পড়াশোনার ব্যাপার আছে, এখন বাচ্চারা একটু আনন্দ করবে, করতেই হবে, কিছু করার নেই। একই রকম প্রতিক্রিয়া দিয়েছেন সাথী মুখার্জি নামের এক মহিলাও। তিনি জানিয়েছেন, সব জিনিসের দামই বেড়েছে, তবুও সরস্বতী পুজোর বাজার করতে বেশ ভালোই লাগছে। কালকে সরস্বতী পুজো, তার জন্য একটু বাজার টাজার করলাম। ফলের দাম একটু বেশি, হালকা বেশি, ফলের দাম বেশি, ভালোই লাগছে সরস্বতী পুজোর বাজার করতে। এই জন্যই আসা এখানে, মোটামুটি সবই নিয়েছি, ফল নিয়েছি, ফুল নিয়েছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। একাধিক দাবিতে একদিনের ধর্মঘট পালন করেন আশাকর্মীরা। একই ছবি রায়গঞ্জ শহরে, মঙ্গলবার সকাল থেকে দলে দলে আশাকর্মীরা জমায়েত হন। রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্থান থেকে মিছিল বের করা হয়। ফোয়ারা মোড়, ঘড়িমোড় হয়ে বাসস্ট্যান্ডের কাছে গিয়ে মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাধবীলতা পাল, জেলা সম্পাদিকা মিনতি সরকার সহ অন্যান্যরা। এদিন কেন্দ্র ও রাজ্যের বাজেটের প্রতিলিপিও পড়ানো হয়। মূলত আশাকর্মীদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি প্রদান, ন্যূনতম 28,000 টাকা বেতন, বছরের 3% বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আজকে আমরা এসছি অল ইন্ডিয়া বেসিসে, আমাদের আজ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা ধর্মঘট ডেকেছি। এই ধর্মঘটকে সফল করবার জন্য আমরা আজকে এসছি, এবং গতকাল আপনারা দেখেছেন কলকাতার রাজপথে কেন্দ্র এবং রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে এই যে বাজেট পেশ হলো, আমাদের কোনো একটা কথা বলেনি, আমাদের জন্য কোনো বরাদ্দ করেনি। এর বিরুদ্ধে আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের জন্য কেন করেনি, জানতে চাওয়াটাই কি অপরাধ? সেখানে আমাদের মেয়েদেরকে চুলের মুঠি ধরে লাঠিচার্জ করে মেরে 50 জন মেয়েকে অ্যারেস্ট করেছে। আমাদের রাজ্য সম্পাদিকা ইসমতরা খাতুন সহ কৃষ্ণা সেন সহ সকলকেই আমাদেরকে অ্যারেস্ট করেছে। আমরা নিঃশর্তে মুক্তি চাই, আমাদের যদি মুক্তি না দেওয়া হয় আমাদের আন্দোলন চলবে। হ্যাঁ, এতদিন আমরা নম্রতার সাথে এবং ভদ্রতার খাতিরেই বলুন আর আমাদের কাজের তাগিদেই বলুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি যে আমাদের এই অসুবিধাগুলো আছে,
আমাদের এই দাবিগুলো আছে, তারা আমাদেরকে প্রতিশ্রুতিও দিয়েছে, স্বাস্থ্য ভবন বলো নবান্ন বলো এবং রাজ্য কেন্দ্র দুই সরকারি প্রতিশ্রুতি দেওয়ার পরেও যখন বাজেট পেশ হলো তখন দেখা গেল আমাদের নাম তো নেই, কিছু বরাদ্দ তো দূরের কথা, আমাদের নামটাও তারা মুখে উচ্চারণ করলেন না। এবং গতকাল যে আমাদের যে শান্তিপূর্ণভাবে যে মিছিল করেছিল, যে আমাদের যে বাজেটে কোনো কিছু হয়নি তার জন্য যে সরকারকে একটা জানান দেওয়ার জন্য একটা বিক্ষোভ করা হয়েছিল, তাতে একদম অন্যায়ভাবে ICDS কর্মী এবং আশাকর্মীদের যে 50 জনের মতন আমাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে, তাদেরকে বিনা কোনো শর্ত ছাড়া তাদেরকে ছাড়তে হবে একাত্তর। তারপরেও আমাদের যে বাড়ালো না তার জন্যই আমরা এটাকে তো প্রতিবাদ তো জানাচ্ছি এবং এর জন্যই আমরা ধর্মঘটের দিকে নামছি। আর আমাদেরকে এই ধর্মঘটে নামানোর মূলই হচ্ছে তারা, তারাই আমাদেরকে এই রাস্তায় নামিয়েছে। আমরা তো এতদিন তো রাস্তায় নামিনি, চুপচাপ ছিলাম, তাদেরকে ভরসা করেছিলাম। একাধিক দাবিতে মঙ্গলবার রায়গঞ্জে বৃহত্তর আন্দোলনে নামলো C2 এবং INTUC। এদিন সকালে রায়গঞ্জ রেল স্টেশনে রেল অবরোধ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন C2 জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী এবং কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব। স্বপন গুহ নিয়োগী জানিয়েছেন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ক্ষেত মজুর ইউনিয়ন কৃষক সভার পক্ষ থেকে গোটা দেশে 16 তারিখে আন্দোলন চলবে। এই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে আগাম কর্মসূচি নেওয়া হয়েছে। ফসলের ন্যায্য মূল্য, কর্মসংস্থান, ন্যূনতম বেতন সহ একাধিক দাবিতে সরব হয়েছেন তারা। এটা গোটা দেশব্যাপী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ক্ষেত মজুর ইউনিয়ন কৃষক সভার পক্ষ থেকে 16 তারিখ থেকে গোটা দেশে রেল অবরোধ আইন অমান্য জেল ভরো হবে। কিন্তু যেহেতু 16 তারিখ থেকে আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আমাদের রাজ্যের ট্রেড ইউনিয়ন কৃষক সভা ক্ষেত মজুর ইউনিয়ন যৌথভাবে তারা সিদ্ধান্ত করে আজকের দিনটি সিদ্ধান্ত করেছে। আমাদের পরিকল্পনা ছিল DM এর কাছে আমরা যাব, অভিযান করব, কিন্তু আজকে সরকারিভাবে অফিস বন্ধ এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি সমকর বাতিল, কৃষকের ফসলের ন্যায্য মূল্য এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং যত প্রকল্পে কাজ করছে তাদের হচ্ছে ন্যূনতম যে বেতন হওয়া উচিত সেই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের এই রেল অবরোধ বা আইন অমান্য হচ্ছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।